আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডার্ক রুম অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সুধীর দর্শক মণ্ডলী, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে চাই লিবিয়া প্রসঙ্গে। লিবিয়া আফ্রিকার একটি সমৃদ্ধ দেশ, কিন্তু হাল সময়ে এই কথাটি এখন আর প্রযোজ্য নয়। আপনার দৃষ্টিতে লিবিয়ার সামগ্রিক পরিস্থিতিকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের আলোকে? অনেক ধন্যবাদ আপনাকে। লিবিয়া একটা মুসলিম দেশ, বাংলাদেশের থেকে, যার আয়তন প্রায় 13 গুণ, কিন্তু লোকসংখ্যা 70 লাখের কাছাকাছি। তো লিবিয়ার পূর্ব হিস্ট্রি বা ইতিহাস আমি একটু আলোকপাত করতে চাই সংক্ষেপে। সেটা হচ্ছে, 6ষ্ঠ শতাব্দীর প্রথম দিকে ওখানে ইসলাম প্রচারিত হয় এবং লিবিয়ার জনগোষ্ঠীর বেশিরভাগই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। 1600 শতাব্দীর প্রথম দিকে এটা অটোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়, কিন্তু প্রথম মহাযুদ্ধের পরে এটা ইটালির কর্তৃত্বে চলে যায় এবং ইটালি উপনিবেশিক শক্তি হিসাবে আবির্ভূত হয়। এবং দ্বিতীয় মহাযুদ্ধের ইটালি পরাজিত হওয়ার পরে আপনার মিত্র শক্তি লিবিয়াকে তাদের করায়ত্তে আনে এবং 1951 সালে লিবিয়া স্বাধীন হয়। এবং স্বাধীন হলেও এটা কিন্তু ওই উপনিবেশিক শক্তির এজেন্ট হিসেবে কাজ করতে থাকে বাদশাহ ইদ্রিস। আচ্ছা, ওমর মুখতার ইতালির বিরুদ্ধে লড়াই করেছিলেন, এখানে আধিপত্যবাদ বিরোধী একটা বড় ধরনের লড়াই এবং সংগ্রামের ঘটনা বা ঐতিহ্য তাদের রয়েছে। জি, আপনি খুব প্রাসঙ্গিক একটা বিষয় উল্লেখ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ওমর মুখতার লিবিয়ার জনপ্রতিরোধ বা জনযুদ্ধের একজন কিংবদন্তী। উনি প্রায় 20 বছর ধরে ইটালির শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, পরবর্তীতে উনি গ্রেপ্তার হন এবং তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়। এর উপরে একটা ছবিও হয়েছে, যে ছবি দেখে মানুষ তৎকালীন লিবিয়া এবং তার সংগ্রাম, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার সংগ্রামের বিষয়ে অনেকটা অবগত। ডেজার্ট অফ দ্য লায়ন। ডেজার্ট অফ দ্য লায়ন, জি জি। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কর্তৃত্ব রয়েছে লিবিয়ায়, একটি হচ্ছে জাতিসংঘ অনুমোদিত আর অন্যটি হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হাফতারের বাহিনী। সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? আমি এই আপনার এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি দু একটা প্রসঙ্গ টানব, তো যেটা আমার আগের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ। সেটা হচ্ছে যে 1969 সালে লিবিয়ার নেতা, যিনি পরবর্তীতে লিবিয়ার নেতা হন, সেটা হচ্ছে কর্নেল গাদ্দাফি এবং আরও কিছু সামরিক অফিসার, তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন। এবং কর্নেল গাদ্দাফি, উনি তার র্যাঙ্ক আর পরিবর্তন করেন নাই, উনি কর্নেলই থেকে গেছেন এবং সবার কাছে কর্নেল গাদ্দাফি হিসেবে পরিচিত। উনি প্রায় 4 দশক ক্ষমতায় ছিলেন এবং 1969 সালে যে সামরিক অভ্যুত্থান হয়, সেই সামরিক অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেনারেল হাফতার, যিনি আজকে দুটা পক্ষের একটা পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। তো কর্নেল গাদ্দাফি লিবিয়াকে অনেক উন্নতি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, আর্থসামাজিক শিক্ষা দীক্ষা অনেক দিক দিয়ে উন্নত করেছিলেন। এবং আপনাকে বলে রাখি যে লিবিয়ার শিক্ষিতের হার 91 ভাগের উপরে। উনি একটা বিরাট খাল খনন করেছিলেন, যেটাকে বলা হয় মানুষের দ্বারাই সবচেয়ে বড় খাল, মরুভূমির মধ্যে সে খালটা করেছিলেন, আর্থসামাজিক উন্নয়ন করেছিলেন। তার আগে আর একটা কথা আপনাদের একটু জানানো দরকার, সেটা হচ্ছে লিবিয়ার বিভিন্ন গোত্রে বিভক্ত। তো কর্নেল গাদ্দাফি এই গোত্রগুলোকে মোটামুটি লিবিয়ার পতাকা তলে সমবেত করতে সমর্থ হয়েছিলেন।
এখন লিবিয়ায় বস্তুতপক্ষে তিনটা অংশ বিভক্ত, কিছু অংশ নিয়ন্ত্রণ করেন আপনার ইউএন ব্যাকড গভর্নমেন্ট, আর হচ্ছে জেনারেল হাফতারের অংশ, আর একটা ওই যে বিভিন্ন গোত্রের কথা আগে উল্লেখ করলাম সেই গোত্র প্রধানরা একটা অংশ নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, এখন কার কি অবস্থা, ক্ষমতার ভারসাম্য কোন দিকে? ক্ষমতার ভারসাম্য ঠিক এইটাকে ওই দাড়িপাল্লায় মাপা যাবে না, তবে লিবিয়া তো বিরাট দেশ, বাংলাদেশের থেকে প্রায় 13 গুণ বড়। তো এখানে অনেক বিরাট এলাকা জুড়ে মরুভূমি আছে, সুতরাং আয়তন হিসাবে হাফতারের অধীনে রয়ে গেছে। আবার এদিকে ইউএন ব্যাকড গভর্নমেন্ট যেটা আছে সেইটাতে তাদের গুরুত্বপূর্ণ শহর যেমন ত্রিপলি এবং তার আশেপাশের এলাকা, এগুলো তার অধীনে রয়ে গেছে। আর খলিফা হাফতারের উত্থান হচ্ছে লিবিয়ার পূর্ব অংশে বেনগাজি এবং তৎসংলগ্ন এলাকায়। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলি, হাফতারের এই আন্তর্জাতিক শক্তিগুলো কীভাবে খেলে তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কর্নেল গাদাফি লিবিয়ার প্রতিবেশী দেশ সাদে সৈন্য পাঠিয়েছিলেন, তো সেটার নেতৃত্বে ছিলেন জেনারেল হাফতার। জেনারেল হাফতার এবং তার সৈন্যদের অনেকজন সাদে পরাজিত হয় এবং তাদেরকে সেই সাদের সেই তৎকালীন সরকারকে সমর্থন দেয় ফ্রান্সের সরকার। আশ্চর্যের বিষয় হচ্ছে যে হাফতার একসময়ে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল সেই হাফতারের পক্ষ নিচ্ছে বর্তমানে ফ্রান্স। আচ্ছা, এর সঙ্গে তো অন্যান্য শক্তিগুলো আছে আন্তর্জাতিক, তাদের আসলে কার কি স্বার্থ আছে? এখানে বিভিন্ন দেশের বিভিন্ন স্বার্থ আছে। যেমন লিবিয়ার সাথে ভূমধ্য সাগর উপকূলীয় দেশ হওয়াতে ভূমধ্য সাগরের অপর পারে তো ইউরোপিয়ান শক্তি, তো ইউরোপিয়ান ইউনিয়ন এটার সাথে তারা কনসার্ন, বিশেষ করে তাদের দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে শরণার্থী, আরেকটা হচ্ছে আপনার এখান থেকে ইসলামিক স্টেটের প্রভাবটা বেশি হলে সেগুলো তাদের দিকে ছড়াই পড়তে পারে। তো এখানে আপনার এই একটা রাজনৈতিক এবং শরণার্থী বিষয়ক একটা বিষয়, আর হচ্ছে ইউরোপের বেশিরভাগ দেশেরই আপনার তারা শিল্প সমৃদ্ধ দেশ, কিন্তু তাদের জ্বালানি জন্যে অন্যের উপর নির্ভর করতে হয়। তো লিবিয়ার তেল আছে, সুতরাং তেলটা তাদের কাছে একটা বড় আকর্ষণ। সেই হিসাবে বিভিন্ন দেশ বিভিন্নভাবে লিবিয়ায় জড়িয়ে পড়েছে, যেমন ফ্রান্স মানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে, ইউরোপের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে তারা ব্যাক করছে হাফতারকে, আবার অপরদিকে ইটালি ব্যাক করছে ইউএন ব্যাকড গভর্নমেন্টকে, আর অন্যান্য দেশগুলো আরব দেশগুলো যেমন সৌদি আরব, মিশর, তার আরব আমিরাত, এরা আপনার হাফতারকে ব্যাক করছে, অন্যদিকে রাশিয়াও তাকে ব্যাক করছে, অন্যদিকে আপনার ইউএন ব্যাক গভর্নমেন্টকে ব্যাক করছে কাতার, তুরস্ক, ইটালি। আচ্ছা, ইটালি এখন তুরস্কের সঙ্গে তাহলে লড়ছে? জি, এককালীন উপনিবেশিক শক্তি এখন ইউএন ব্যাক গভর্নমেন্টকে সমর্থন করছে। তুরস্কের স্বার্থ কি এখানে? তুরস্কের স্বার্থ একটা হচ্ছে তার একটা গ্লোবাল পজিশন তৈরি করা, আরেকটা হচ্ছে যে ওখানে যে তেল সম্পদ আছে, যেটা তুরস্কের তেল সম্পদের অভাব আছে, সেটা যদি পূরণ হয়। আচ্ছা, এখানে আমরা দেখছি যে মিশর সৈন্য পাঠিয়েছে এবং সেই সৈন্যদের অবস্থা শোচনীয়, বা মিশরের সঙ্গে তুরস্কের একটি বিভেদ তৈরি হয়েছে লিবিয়াকে ঘিরে। লিবিয়াকে ঘিরে আপনার শুধু তুরস্কের সাথে ইজিপ্টের সমস্যা তৈরি হয়নি, মানে মিশরের সাথেই হয়নি, এদিকে আপনার আরব আমিরাত তারাও ওই হাফতার গভর্নমেন্টকে ব্যাক করছে এবং লিবিয়ান এয়ারফোর্সের অনেকগুলো প্লেন সেখানে হাফতারের পক্ষে অংশ নিয়েছে। বিষয়টা হচ্ছে যে তুরস্ক খুব বেশি আগে থেকে এই সংঘর্ষে জড়িত হয়নি, তারা কিছুদিন আগে থেকে জড়িত হয়েছে এবং তারা তাদের ড্রোন ব্যবহার করে ইউএন ব্যাকড গভর্নমেন্টকে অনেক সহায়তা করেছে এবং হাফতারের যে গতিতে তারা ত্রিপলি অর্থাৎ
প্রধান কেন্দ্রীয় সরকারকে নাস্তানাবুদ করার সুযোগ পেয়েছিল এবং অনেক জায়গায় দখল করেছিল, হাফতারের গতিটা স্তব্ধ হয়েছে এবং হাফতারের বর্তমানে কিছুটা তারা নিজের অবস্থানে রয়ে গেছে, আর এগোতে পারছে না। আচ্ছা, এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে? এই মুহূর্তে এটা খুব বলা মুশকিল যে কোন দিকে যাবে, তবে একটা মোটামুটি বলা যাচ্ছে যে খুব সহজে এই সমস্যার সমাধান হবে না। আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যেতে চাই যে 2011 সালে যখন আরব বসন্ত তিউনিসিয়া এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলোকে ছুঁয়ে গেল, তখন তার আবরণে লিবিয়াতে প্রায় 40 দশকে থাকা কর্নেল গাদাফির সরকারও এটাতে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই যে অক্টোবর মাসে আমরা এই অনুষ্ঠান করছি, সেই অক্টোবর মাসেই লিবিয়ার নেতা কর্নেল গাদাফি নিহত হন। এবং কর্নেল গাদাফির সরকার পতনের জন্য পশ্চিমার সরকারগুলো, বিশেষ করে ন্যাটো বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করেছে। এখানে জনমানুষের ক্ষতি, সম্পদের ক্ষতি, এগুলোর চাইতে কর্নেল গাদাফিকে হটানোই প্রধান উদ্দেশ্য ছিল। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলে রাখি, কর্নেল গাদাফি অতি আত্মবিশ্বাসী হয়ে লিবিয়ার যে প্রকৃত সক্ষমতা সেটার বাইরে গিয়ে উনি যেমন সাদে তার সামরিক অভিযান চালিয়েছিলেন, তারপর উনি প্যান মুসলিম অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলোর একটা ইউনিয়ন করতে চেয়েছিলেন। সর্বশেষ ওনার পতনের 2 বছর আগে উনি করেছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়নের আদলে আফ্রিকান ইউনিয়ন হবে, যেটা এখনও বাস্তব রূপ লাভ করেননি। ওনার ইসলামী রাষ্ট্রগুলোর একটা সমন্বিত পদক্ষেপ এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা যেটা ওনার ভাবনাই ছিল, সেটা মুসলিম দেশগুলোর ভিতরে বিভেদের কারণে সেটা এগোতে পারেনি। এবং এটার থেকে উনি বেরিয়ে আফ্রিকান ইউনিয়ন করার চেষ্টা করেছিলেন, যেটা উনি ব্যর্থ হয়েছিলেন। আচ্ছা, এখন সর্বশেষ প্রশ্ন যে বাংলাদেশের কি লাভ বা কি ক্ষতি লিবিয়ার যদি স্থিতিশীল পরিস্থিতি না আসে? আপনাকে অনেক ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের রেমিটেন্স বিবেচনায়। আমাদের দেশের 2011 আগ পর্যন্ত প্রায় 1,25,000 লোক ওখানে কর্মরত ছিল, এবং যা আমাদের মোট জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে তার প্রায় 1%, এবং প্রচুর রেমিটেন্স আসত। এবং রেমিটেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে লিবিয়াতে বিভিন্ন প্রফেশনের লোক কাজ করত যাদের আয়টা ছিল অনেক বেশি। শুধুমাত্র শ্রমিক পাঠায়ে যে পরিমাণ আয় হয় তার চাইতে সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং অন্যান্য পেশায় আমাদের দেশ থেকে লোক ওখানে গেছে। সুতরাং লিবিয়ার শ্রম বাজার বন্ধ থাকার কারণে আমাদের দেশ রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্যে। ডার্ক রুম থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি লিবিয়ার একটা স্থিতিশীল পরিস্থিতি হোক, আমাদের জনবল আবার ওখানে যাক এবং আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখুক। আপনাকে ধন্যবাদ এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে।